হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসলে সকলে ভালো আছেন আর একদম সুস্থ আছেন। ফাইনালি এক মাস বাদে আমি ব্লগে ফিরে এসেছি। সকলে অপেক্ষা করছিল যে কী ব্যাপার, বঙ্গপ্রিয়র কী খবর, কোনো ব্লগ ভিডিওস আসে না কিছু না। সেই লাস্ট বানিয়েছিলাম ইডেন গার্ডেন্সে। নিশ্চয়ই তোমরা আমার থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা কী নিয়ে ভিডিও বানাচ্ছি। অরিন্দম দার জন্মদিনের উপলক্ষে আমরা একটা ব্লগ বানাতে চলেছি, যদিও অরিন্দম দার জন্মদিন আজকে নয়, অরিন্দম দার জন্মদিন হয়েছিল গতকাল, কিন্তু আমরা আজকেই সেলিব্রেট করছি। আর এই মুহূর্তে আমি আছি যাদবপুরে, আর এখন আমি আর শোভন যাবো কেক কাটতে সোজা। এখন সেটা কোথায় যাবো সেটা তো তোমরা ভিডিওটা এন্ড অবধি দেখলেই বুঝতে পারবে, আর ছবি দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যাবো। এখন এই যে পেছনের দিকে যাচ্ছি, পেছনের দিকে শোভনের মেস আছে, তো এখন আমি ওর মেসে যাবো। তবে দেখি ও কী কী করছে, যদি একটু দেখে আসি ব্যাটা কী করছে, তারপর আমরা বেরিয়ে কেক কিনে তারপর সোজা যাবো সেই আসল লোকেশন। চলো দেরি করে কি লাভ। আর ফাইনালি আমরা চলে এসেছি মিও আমরেতে। ও আর বাই দ্য ওয়ে, আমি যে ভুল করে বলে ফেললাম যে কেক কাটতে এসেছি, কেক কাটতে না, তার আমি কেক কিনতে বলতে যাচ্ছিলাম একটু। এখানে আমরা এখন ডিসাইড করছি কী কেক নেব। ফাইনালি এই চকলেট কেকটা আমরা নিলাম, আর এখানে অরিন্দম দার নাম আমরা লিখে রাখছি, ডিয়ার অরিন্দম দা। আর অরিন্দম দা, এবার তোমার অপেক্ষা শেষ, এবার আমরা আসছি তোমার কেক আর কেক নিতে, এবার মজা হবে বস। তাহলে চলো এরা কেক সাজাতে থাকুক, আমরা এবার বেরিয়ে পড়ি। ফাইনালি কেক আমাদের নেওয়া হয়ে গেছে, তো আমি আর শোভন এখন এই মুহূর্তে যাচ্ছি। অনেকদিন বাদে আমরা ব্লগে আবার ফিরে আসছি, সিটি মল যাচ্ছি, আর তার সাথে আছে জয়ন্ত, এখন তার হাতে কেক, চিনতে পারছো নিশ্চয়ই সবাই ওকে। এখন আমরা যাচ্ছি সাউথ সিটি মলে, ওইদিকে অরিন্দম দা অলরেডি পৌঁছে গেছে, এবং আমাদেরকে আবার গালিগালাজ দিচ্ছে যে এখন আমরা পৌঁছাইনি কেন, কী করছি। ভেবেছিলাম যে আমরা সবার আগে পৌঁছাবো, কিন্তু ওই আমাদের সবার আগে পৌঁছে গেছে। চলো এবার সাউথ সিটি মলে দেখা হচ্ছে, ঠিক আছে, কিন্তু আসছে না, আসছে শুধু ফোন নিয়ে বসে আছে। বুঝতেই পারি অরিন্দম দা অনেক ব্যস্ত মানুষ, বাজেতে বলেছে যে আমাকে কেন ফোন করিস নি কালকে, ওর কালকে জন্মদিন ছিল। হ্যাঁ হ্যাঁ, তো আমাদেরকে বলছে যে কালকে কেন ফোন করিস নি। হ্যাঁ, আমাকেও বলেছিল, এখন অন্যজনকে ফোন করে বলছে কালকে তুই আমাকে কেন ফোন করলি না। এটা একদম ঠিক, সে অরিন্দম দার ফোনে কথা বলাটা হলো অরিন্দম দার জন্মদিন আছে, অরিন্দম দাই খাওয়াবে, রেখেছি। আর এইদিকে দুজনের ছ্যাপলামো মারছে, এবার কেক কাটা হবে, তো চল রেডি কর। আজকে তোমাকে নিয়ে তো ভিডিও বানানো হচ্ছে। আজকে আমরা সাউথ সিটি মলে এসেছি অরিন্দম দার বার্থডে উইশ করতে এবং সেলিব্রেট করতে। অ্যাকচুয়ালি অরিন্দম দার বার্থডে হচ্ছে কালকে ছিল, তো আজ কালকে সময় দিতে পারিনি আমাদেরকে, ফিফথ জুন, কালকে সময় দিতে পারিনি একদমই, কারণ হচ্ছে যে প্রচুর ব্যস্ত মানুষ, সেলিব্রিটি মানুষ, একদমই তাই। আর মানে তাই জন্য আজকে টাইম আমাদের ফোন করতে হয়েছে বারবার করে। হ্যাঁ, আমরা সেটাও তুলেছি আবার, তুমি যদি আজকে না আসো তাহলে আমরা বাড়ি যাবো, বলছি না না এরকম করিস না, আমি যাচ্ছি আজকে দেখা করতে। আমি আজকে সেলিব্রেট করছি, তো এবার অরিন্দম দা তুমি কিছু বলবে না? আমি অবশ্যই কিছু বলতে চাইছি, অনেকক্ষণ ধরেই বলছি কিছু বলছি। বক্তব্য হচ্ছে কেকটা খুব সুন্দর দেখতেই পাচ্ছি আমরা এখানে, বিজ্ঞাপন করছি কেকটা আমি পছন্দ করেছি, কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে শোভন, শ্রিয়ম এবং এদিকে জয়ন্ত, জয়ন্ত তিনজনকে শ্রিয়ম এতে রয়েছে, ক্যামেরা অপর প্রান্তে রয়েছে, শ্রিয়মকে একটু বাইরে দেখানো হবে।
তিনজনকে আমার অকুণ্ঠ ভালোবাসা এবং অশেষ অশেষ ধন্যবাদ। ফর্মালিটি মেনটেন করে বললাম না, ফর্মালিটি মানে ভালোবাসা কি সবসময় থাকে? না, ভালোবাসা সবসময় থাকে। এবং ফর্মালিটি কেন হবে সেই জায়গা থেকে? আমাদের প্রশ্নটা জুন, কিন্তু অ্যাকচুয়ালি আমার আজকে বাংলা মতে জন্মদিন। হ্যাঁ, তাই জন্মদিনের রেস কাটেনি এখনো। এবং এটা মানে আমরা মানে সঠিক সময় তো বাংলা মতে জন্মদিন, আমরা গর্বিত, আমরা বাঙালি, আমরা অরিন্দমদার বাংলা মতে জন্মদিন পালন করছি। এটার থেকে সৌভাগ্য আমাদের ইংলিশে আছে, বাট ঠিক আছে, আমরা বলতে চাইছি যে এটাই যে 6ই জুন আমি যে পালন করছি এটার জন্য একটা মানে অন্যরকম একটা উদযাপন সাউথ সিটি মলে এই এত সুন্দর পরিবেশে। আর দ্বিতীয়ত হচ্ছে কি, এটা পুরো আনএক্সপেক্টেড ছিল আমার কাছে, সারপ্রাইজ। ওরা অনেকক্ষণ ধরে বলছে সারপ্রাইজ 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 সারপ্রাইজ, আনএক্সপেক্টেড ছিল, খুবই খুশি হয়েছি। কিন্তু যা বুঝতে পারছি এবার প্রচুর খসে যাবে আমার। এবার এক সেকেন্ড, এবার বলো তুমি যা বলো। এবার আমি এসেছি অনেকক্ষণ ধরে ভিডিও করছে শ্রীরামের চ্যানেলে ব্লগ করবে বলে, বোঝা যাচ্ছে যে অরিন্দম চট্টোপাধ্যায়ের জন্মদিন, তার দাদার বিয়ে, সেগুলো একটা ব্লগের কন্টেন্ট হয়ে উঠছে শ্রীরামের কাছে। আমরা নিজে থেকে একটু সেলিব্রিটি ফিল করছি। আরে তুমি হচ্ছে আমাদের জন্য মানে কি বলে, এই কি বলে জানো, গেম গেম বুঝতে পারি, তুমি হচ্ছে আমাদের জন্য ভালোবাসা। তুমি আর খাইয়ে গেছি শ্রীরাম আজকে, কারণ ভালো ভালো খাবার খাবে ওই জন্য। কিন্তু তুমি খাওয়াবে আমাদের, শ্রীরামের মনটা খুব ভালো, ওর ব্লগের কন্টেন্ট হিসেবে আমাদের সুযোগ দিয়েছে, এবং সেগুলো মনটা খুবই ভালো। হ্যাঁ, ওদের থেকে বেশি ভালো জয়েন, আমার মনটা সব থেকে বেশি ভালো হয়েছে। এখন কেকটা কাটবো একটু করে, সামনে কেকই আছে, পিজা আছে, ওই তো সব অরিন্দমটা খাওয়াবে। এবং এই কথা বলা দরকার, একটু কাছে কেন জোরে কথা বলতে হবে, এই প্রথম 3 মাস্কে দিয়ে আসছে, পরেও আরেকটি উজ্জ্বল নক্ষত্র টুপি পরে চলে এসেছে। মাস্কে দিয়ে আসছেন মধ্যে আরেকজন মোহনলাল নেই, ওনা আছে, ঠিক আছে। ফেলুদা মুঙ্কেশার, ফেলুদা জটাগুয়ার স্টোপ শুধু চলছিল না, এখন মোগলাম মেঘাসকেও ভালো করতে হচ্ছে। এখন আমরা কেক কাটা একদম শুরু করছি, একদম। এবার অরিন্দম দাকে দেখানো হোক, এবার জন্মদিনের কেক কাটা হবে। Happy birthday to you, pom pom pom. Happy birthday dear Arindam da, pom pom pom. Happy birthday to you, pom pom pom. আমি অরিন্দমে এন্টা রেখে দিয়েছি, এবার কেক খাওয়ানো হবে, শুধু কাটলে হবে না। আমি আর শোন, এবার কাটাকাটি কাজটা কে করবে? আমার একদম ভালো লাগে না করতে। হ্যাঁ, খাওয়াচ্ছি আমি শ্রীয়মকে, থ্যাংক ইউ। হ্যাঁ, অল্প করে খাও, সুইতারি রাগ করবে। আমার তরফ থেকে ভালোবাসা, অরিন্দম দা হয়ে গেল, আমাদের ওজন বেড়ে যাবে। এবার ওই সব বাজে কথা স্যার, এটা সুদীপটা দিকে দেখাও না, দেখানো হবে শোভন এতখানি কেক খেয়েছে। হ্যাঁ, অল্প অল্প। এবার আমি বাকিটা খেয়ে নিই, তারপরে খাবি তুই, যতটাকে জন্ত খাওয়াই আগে। জয়ন্ত আমি অরিটা খাবো, কেন বলতো? অরি মানে কি? অরি মানে শত্রু, সব শত্রুকে খেয়ে নেবো। অরিন্দম মানে তো শত্রুকে দমন করে, একদম একদম। আমায় দিবি, আমরা খাবো আর কাউকে দেবো না, ঠিক আছে, এর সাথে ভাগ হবে না। এটা এর জন্য, এইটার জন্য থ্যাংক ইউ জানানো উচিত SCA-কে, না SCA-দের না মিট করলে তো আমি তোদের মতো খাবার চলে এসছে ডমিনোস পিজা থেকে, নন ভেজ সুপ্রিম, আর ওয়াও মোমো থেকে ভেজ কম্বো। যেহেতু জয়ন্ত ভেজিটেরিয়ান ও নন ভেজ খায় না, ইন্টারেক্ট করছে, এটা ভেজ কম্বো নয়, কারণ ভেজ মোমো আছে, বাট নন ভেজ বার্গার রয়েছে। হ্যাঁ, নন ভেজ বার্গার রয়েছে, ডোমিনোসের পিজা তো রয়েছে। হ্যাঁ, যা বুঝতে পারলাম,
আজকে আমি ব্যাংক্রাফ্ট হয়ে গেছি। তোমার জন্মদিন বলে কথা বল, ঠিক আছে, মেনে নিলাম আজকের দিনটা। এরপরে শোভন এবং শ্রী আমার জন্মদিনটা পেরিয়ে গেছে, আজকে জয়ন্ত নতুন উদযাপন করতে চলে এসছে। জয়ন্ত তো চিকেন টিকেন খাবে না, খাওয়া শুরু করি। খাওয়া শুরু হবে, এবার কি হতে হবে এখন ভেজ মোমো দিয়ে শুরু করছি। আমরা খাই, তোমরা দেখো। কি আর বলবো, আমরা খাবারটা শেষ করে দিই, খাবারটা শেষ করে নিই, তারপর আমরা ভিডিওর ঠিক শেষের দিয়ে মিট করবো, চলো। আমাদের খাওয়া শেষ, থ্যাংক ইউ অরিন্দমদা আমাদেরকে অনেক বড় ট্রিট দেওয়ার জন্য। এত বড় বড় পিজা খেলাম, মোমো খেলাম, বার্গার খেলাম, হ্যাঁ, এবার মনে হচ্ছে একটু হজম হলে তবে সবকিছু ঠিক হবে, এখন তো হজম হলো না। তাহলে এখন পুদিন হারা খাওয়ার, আর না হলে বলছে তুমি নাকি দেবদার প্রোডাকশনে নাকি তুমি চান্স পেয়ে গেছো বঙ্কিমচন্দ্র ক্যারেক্টারে, তুমি হলে ভালোই হয় ব্যাপারটা। আমরা এ নিয়ে অনেক কথা বলি, কারণ আমরা বি অল আর অ্যাক্টার্স, বি অল আর অভিনেতা, তাই আমাদের এ নিয়ে কথাবার্তা চলেই। তো বাস আজকের ভিডিওটা যদি থাক, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর বেল নোটিফিকেশান আইকনটা প্রেস করো, কারণ তাহলে তোমরা নতুন নতুন আপডেটস পাবে। আর আমার দুটো চ্যানেল আছে, একটা বঙ্গপ্রিয় আর একটা বঙ্গপ্রিয় 2.0, যেটাতে আমি বিভিন্ন রকমের কন্টেন্ট ভিডিওস বানাই, আর এই চ্যানেলে আমি বানাই বিভিন্ন রকমের ব্লগ ভিডিওস। আর সাথে আছে আমার এই দুই বন্ধু আর জয়ন্ত। এই অবধি থাকলো, তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, আস্তা লা ভিস্তা, গুড নাইট, গুড নাইট, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে, ব্লগে দেখা হবে আর একটা নতুন কন্টেন্ট ভিডিও। সেটা শোভন খাওয়াবে আমাকে, সেটাই দেখানো, হ্যাঁ সেটা অবশ্যই। এই বলে দিলে কেন সারপ্রাইজ, না বলে দিলে কেন, ও তো নিরামিষ খাওয়াবে, আমরা অল ফিশ এন্ড হি অনলি নিরামিষ। চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে, বাস, থ্যাংক ইউ।